করোনা ভাইরাস গ্রাস করেছে বিশ্বকে, বদলে গেছে মানুষের চিরচেনা জীবনযাপন। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সাধারণ ছুটিতে ঘরে কাজ, টিভি দেখে, বই পড়ে সময় কাটছে এখন অধিকাংশ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনায় জীবন ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন। ভয়াবহ ভাইরাসটির প্রভাবে রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ। লকডাউন পরিস্থিতিতে জরুরি পেশার সাথে জড়িতরা কাজ করছেন। এর বাইরে প্রয়োজন ছাড়া কেউ বের হলেই পুলিশ, সেনাবাহিনী জেরা করছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মহামারীর এ সময় পাওয়া সাধারণ ছুটিতে পরিবার পরিজন নিয়ে নিরাপদে ঘরে থাকার জন্য। নতুন কিছু যদি শিখতে পারি সেটা কিন্তু আমি বলবো যে সময়টাকে যে কাজে লাগলো এটা এক ধরনের আমাদের স্যাটিসফ্যাকশন তৈরি করবে এবং এটা কিন্তু আমাকে এনগেজ রাখতে সাহায্য করবে। কেউ অনেকে নতুন নতুন রান্নার রেসিপি শিখতে পারে এবং নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে। সেই জিনিসগুলো কিন্তু অন্যান্যদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে আমরা অন্যদেরকে ডিসিমিনেট করতে পারি। বদলে যাওয়া জীবন ব্যবস্থায় ঘরের কাজে পুরুষরাও এখন সহযোগিতার হাত বাড়াচ্ছেন। অধিকাংশ সময় ঘরবন্দী থাকায় মানসিকভাবে ভেঙে পড়লেও কাজ আর বিনোদনের মধ্যেই নিজেদেরকে ব্যস্ত রাখছেন। বাসায় থাকতে বোরিং লাগে, তারপরও থাকতে হচ্ছে দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে। বাসায় অনলাইন ভিত্তিক কিছু অফিসের কাজ আমরা করি, এরপরও যে দীর্ঘ সময়টা থাকে এই সময়টা আসলে খুবই মানসিকভাবে টেন্সড হয়ে যায়। ব্যস্ত সেলিব্রিটিদেরও এখন বাইরে কাজে যাওয়া মানা। সংক্রমণ আতঙ্কে তারাও ঘরবন্দী, লম্বা সময় পেয়ে পরিবারের কাছে, সময় দিচ্ছেন সন্তানদের, আড্ডা, গল্প, সিনেমা দেখে কাটছে তাদের। পড়াশোনা করছে, সিনেমা দেখছে, বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে পারছে, এটা হচ্ছে একটা বড় কাজ। দুর্যোগের এ সময় সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মানলে সবচেয়ে ভালো থাকা যাবে, নিরাপদে রাখা যাবে পরিবার, দেশ ও জাতিকে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বদলেছে যেমন মানুষের জীবনযাত্রা, তেমনি বদলে গেছে পুরো প্রকৃতিও। রাজধানীর সড়কের পাশে থাকা গাছগুলো সারা বছর যেখানে ধুলোয় আচ্ছাদিত থাকতো এখন সেখানে স্বচ্ছ সবুজ পাতা আর ফুল শোভা পাচ্ছে, দেখলে যে কেউ মুগ্ধ হবে। এই পরিস্থিতি শেষে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।